কি বলবেন? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আমাদের যেখানে আদিবাসী ভাই বোনেরা আছে তাদের নিয়ে যেন সুন্দর করে আদিবাসী যে দিবস এই উৎসবটা হয়। আমাদের এখানে ইতিমধ্যে আমাদের জেলার চেয়ারম্যান ছিলেন, যাদের জানা ছিলেন, আমাদের প্রাক্তন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা পলাশ ছিল, বিপক্ষ থেকে আরম্ভ করে আমাদের এখানকার প্রধান সাহেব আছেন আমাদের সরস্বতী, তাই তো সরস্বতী সহ এখানে আদিবাসী ভাই বোনেরা মেম্বাররা সকলে পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্যরা এবং এখানকার সমস্ত আমাদের দলেরও নেতৃত্বরা আছে, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে। যে আদিবাসী দিবস পালন করছেন, সকাল থেকেই আপনাকে দেখা যাচ্ছে বিভিন্ন কর্মসূচিতে, আজকে সালেপুরে এসেছেন, কি বলবেন সন্ধ্যার দিকে? প্রথমে আজকে যে আদিবাসী দিবস এই মুহূর্তে সালেপুরে আগমন করেন, সেটা উচ্চ বিদ্যালয়ে হয়েছে। আদিবাসী সম্প্রদায়ের সমস্ত ভাই বোনেদের পিতৃসম অধিতম যারা আছে প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা শ্রদ্ধা নামে আজকে শুধু আদিবাসী দিবস আজকে ভারতীয় আন্দোলন দিবস আমি সমস্ত আজকে যে আদিবাসী দিবস পালন করছেন কি বলবেন বিষয় কথা? স্যার বিষয়টা শুধু দেখুন বিশ্ব আদিবাসী দিবস নয়, এর সঙ্গে সঙ্গে আরও দুটো কারণে আজকের এই যে 9ই আগস্ট, এই 9ই আগস্টটা বাংলা তথা ভারতবর্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ দিন। আপনারা সকলেই জানেন যে আমাদের যে প্রায় 200 বছর ধরে যে ইংরেজ শাসন সংস্থা ভারতবর্ষে ঘুরে গায়ে ছিল তার জন্য কিন্তু যে সর্বশেষ স্বাধীনতা আন্দোলনের সর্বশ্রেষ্ঠ বৃহত্তর আন্দোলন যেটা ভারত ছাড়ো আন্দোলন আমরা বলে থাকি গান্ধীজির নেতৃত্ব